স্ট্যান্ডার্ড 4 সায়েন্স দিচ্ছি তোমাদের। দেখো ফার্স্ট টার্ম হয়ে গেছে, সেকেন্ড টার্মের জন্য তোমাদের লেসন 2 দুই লেসনের পরিবেশ ও জলজগৎ এই চ্যাপ্টারটা পড়া হচ্ছে তোমাদের। পরিবেশ কাকে বলে? পরিবেশ বলতে আমরা কি বুঝি? না, আমরা যেখানে থাকি তার চারপাশে দু ধরনের পদার্থ আছে, একটা হলো সজীব পদার্থ, একটা হলো জল পদার্থ। এই সমস্ত পদার্থদের নিয়ে আমরা যা দেখতে পাচ্ছি সব পদার্থ নিয়ে আমাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এখানে তোমাদের জড় জগতের কথা বলা আছে। তাহলে আমাদের পরিবেশে কি কি আছে? পরিবেশে সজীব পদার্থও আছে আর জড় পদার্থ আছে। এখানে আমরা জড় পদার্থ নিয়ে কথা বলছি। এবার পরিবেশের পরিবেশ দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ আর একটা হলো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হলো প্রকৃতি যে পরিবেশটা সৃষ্টি করেছে, যেখানে গাছপালা বন জঙ্গল নদী যেভাবে তৈরি হয়েছে আছে মাঠ ঘাট, এটা হলো আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর কৃত্রিম পরিবেশ আমাদের শহর, শহরের সব বন জঙ্গল কেটে গাছপালা কেটে সেখানে বিশাল বিশাল বাড়ি কারখানা অট্টালিকা তৈরি হয়েছে, এই নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেটা হলো কৃত্রিম পরিবেশ। শহরের পরিবেশটাকে আমরা কৃত্রিম পরিবেশ বলো। কৃত্রিম পরিবেশ কি বল না, যেটা কৃত্রিমভাবে মানুষ যেটা সৃষ্টি করেছে সেটা হলো কৃত্রিম পরিবেশ, আর যেটা প্রকৃতি সৃষ্টি করে দিয়েছে সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ দুই ধরনের, পরিবেশের মধ্যে উপাদান আছে দুই ধরনের, জড় উপাদান আর সজীব উপাদান। সজীব উপাদানের মধ্যে মানুষ জীব জগৎ সব আর উদ্ভিদ জগৎ এই দুটোই পড়বে, আর জড় জগতের মধ্যে ইট পাথর ঘর বাড়ি মাটি হাওয়া জল এগুলো সব জড় জগৎ, জড় পদার্থ জড় উপাদান। এই জড় উপাদানের মধ্যে আছে যেগুলো আমরা দেখতে পাই আবার দেখতে পাই না, যেমন বায়ুকে আমরা দেখতে পাই না কিন্তু বায়ু হলো একটা জড় উপাদান। এখানে বিভিন্ন ধরনের জড় বস্তু নিয়ে যে জগৎ গঠিত হয়েছে তাকে বলে জড় জগৎ। তাহলে জড় পদার্থ কাকে বলে? তোমরা কৃষিতে পড়েছ যে সকল পদার্থের প্রাণ নেই তাদের আমরা বলি জড় পদার্থ, আর যে সকল পদার্থের প্রাণ আছে তারা এখানে জড় পদার্থ কাকে? পরিবেশের জড় উপাদানেরা উত্তেজনায় সাড়া দেয় না, এদের জন্ম মৃত্যু নেই, খাদ্য গ্রহণ শ্বাস প্রশ্বাস বংশবৃদ্ধি ইত্যাদি হয় না, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এদেরই বলা হয় জড় পদার্থ। জড় পদার্থর মধ্যে জড় পদার্থের অবস্থা, জড় পদার্থে কী কী অবস্থায় থাকে? তিনটি অবস্থায় থাকে, একটা হলো কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। কঠিন আমরা দেখতে পাচ্ছি, কঠিন যেটা হাত দিয়ে অনুভব করতে পাচ্ছি কঠিন কঠিন পদার্থ, আর তরল পদার্থ যেটা হলো জল তেল, এগুলো হলো তরল পদার্থ। এগুলো হলো কঠিন নয় তরল, মানে যে সকল পদার্থের পরের কথায় দেখবে যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো আকার বা আকৃতি নেই, তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। জলকে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রেই জল খাবে, জলের নির্দিষ্ট কোনো আকার নেই। কিন্তু একটা কঠিন পদার্থ একটা ইট একটা ঘর একটা বাড়ি তার যেমন আকার সেই রকম আকারেই সে আছে, আর তাদের বলে তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থ না, যে সকল পদার্থের নির্দিষ্ট কোনো আকার আয়তন আকৃতি কিছুই নেই, আকার আকৃতিও নেই আয়তনও নেই, তাদের বলে গ্যাসীয় পদার্থ। তুমি একটু বায়ুকে একটা বড় বেলুনে একটুখানি ফোলালে সেটা আমি বায়ু ভরছি তো বেলুনের মধ্যে, ছোট হচ্ছে ওইটুকু জায়গার মধ্যে ওই বায়ুটা থাকছে, বায়ুটাকে যখন আরও বেশি চাপ দেওয়া হচ্ছে বায়ুটা বড় জায়গা দিলে সে পুরো জায়গাটা দখল করেই থাকছে। তাহলে এদের কোনো নির্দিষ্ট আকারও নেই আয়তনও নেই,
জড় গ্যাসীয় পদার্থ। তোমরা এই পর্যন্ত পড়বে, এই পর্যন্ত তোমাদের পড়া রইল, আর আমি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দেবো।